কয়েকদিন আগে একটা বন্ধুর বাড়িতে গেছিলাম এবং যখন ফিরলাম তখন মনে অনেকটা গিল্ট, অনেকটা অপরাধ বোধ নিয়ে ফিরলাম। একটু খুলেই বলি আপনাদের, যে বন্ধুটা বাড়ি গেছিলাম ঘুরতে সেই বন্ধুটা আসলে একজন ডাক্তার, মানে সদ্য ডাক্তার হয়েছে, ডাক্তারি পড়াশোনা শেষ করে। তো গিয়ে দেখি সে একদম কিরকম ফ্রাস্ট্রেটেড হয়ে বসে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, কী রে ভাই, কী ব্যাপার, এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছিস কেন? সদ্য সদ্য ডাক্তার হয়েছিস, কতজন কত সম্মান করবে, কত রেসপেক্ট, সেটা ব্যাপার তো, তুই এরকম হয়ে বসে আছিস কেন? সে বলে, আর ভাই, এক তো ডাক্তার হয়ে ভুল করে দিয়েছি, যতদিন ডাক্তারি পড়ছিলাম ততদিন ঠিক ছিল, এই একবার ডাক্তার হয়ে ভুল করে দিয়েছি। মানে কী এত এত ফ্রাস্ট্রেট কেন, কী কী হয়েছে বল? বলে, ডাক্তার জবে থেকে হয়েছে ভাই, লাইফ ডিভাস্টেড হয়ে গেছে। যখন ডাক্তারি পড়তাম তখন আমাদের বলেছিল বিভিন্ন রকমের পেন, মানুষের শরীরে অনেক রকমের ব্যথা হয়, তো তার বিভিন্ন রকম ক্যাটাগরাইজ করে পেন ছিল। যেমন ছিল নোসিসেপটিভ পেন, কখনো ছিল ইনফ্ল্যামেটরি পেন, কখনো ছিল নিউরোপ্যাথেটিক পেন, কখনো ছিল ফাংশনাল পেন। কিন্তু যবে থেকে ডাক্তার হয়েছি, যবে থেকে চেম্বারে গেছি, সেই প্রথম দিন থেকে লোকজন আসে আর বলে, ডাক্তারবাবু, আমার পিঠের এইখানটা না কেমন ভুটভাট ভুটভাট করে ব্যথা করছে। কে বলে, ডাক্তারবাবু, আমার কানের ভেতরটা না, কাঁড়া সুসুর সুসুর করছে, সুসুরই চলছে না কি রে ভাই। কে বলে, ডাক্তারবাবু, আমার এই ঘাটটা না কেমন শিরশিরানি আড়ে ব্যথা করছে। কে বলে, ডাক্তারবাবু, আমার দাঁতটা না কেমন কটকট কটকট করে ব্যথা করছে। কে বলে, ডাক্তারবাবু, এই আমার এই এই বগলের এই এই সামনের দিকটা কেমন একটা হুপহুপ হুপহুপ করে ব্যথা করছে। হনুমান, হনুমান লাফাচ্ছে এখানে, এখানে শেষ না, দাঁড়া, একজন এসেদিন এসছে, বলছে, ডাক্তারবাবু, আমার মাথার এই যে এই এই জায়গা দুটো, এই যে টেম্পল দুটোতে কেমন একটা টিপ 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 করছে। আমি বললাম, ভাই, টিপ টিপ বর্ষা পানি চলছে, টিপ টিপ করছে, আবার এখানে শেষ না। সে বলে, এই টিপ টিপ কী 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 কষ্ট হচ্ছে, একটু কি আমাকে একটু স্যারিডন খেয়ে নেবো? আমি বললাম, হ্যাঁ, ডাক্তারি তো নিজে করে নে, আমি তো 4 বছর ধরে এমনি পড়ে এসছি, ফালতু। মাই গড, না না, মাই গড না, মাইগ্রেন। এসে বলছে, ডাক্তারবাবু, আমার এই হাঁটুর এই মালাই চাকিটা না কেমন হরহর হরহর করছে, মনে হচ্ছে খুলে পড়ে যাবে, একটু আঠা দিয়ে সেঁটে দিতে পারবেন? আঠা দিয়ে মালাই চাকি সেঁটে দেবো? আর দাঁড়া, লেটেস্ট গল্পটা শোন। এই দুদিন আগে একটা লোক এলো, নিয়ে বলছে, ডাক্তারবাবু, আমার না বলতে কিরকম লজ্জা করছে। আমি বললাম, আরে ডাক্তারের কাছে লজ্জা কিসের, আমার কাছে লজ্জা হবে না, সব কিছু খোলাখুলি বলুন, আমরা তো সব কিছু জানি না, সব কিছু, কোনো প্রাইভেট পার্টে কোনো সমস্যা হচ্ছে কি, আমাকে খোলাখুলি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। বলে, না, অ্যাকচুয়ালি ডাক্তারবাবু, আমার ওই 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 ওইটার একদম পেছনে, একদম নিচে, আর যেখানে পেছনের খাঁজটা শুরু হয়েছে সেই দুটোর এই যে সংযোগস্থল, ওই যে পয়েন্টটা আছে, একটা ছোট্ট মতো বিন্দুর মতো জায়গা আছে, আমি যখন বমি করছি না ওইখানটা কেমন ঢিপ 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 করে কাঁপছে। আমার তখন ইচ্ছে করছিল পায়ের চটিটা খুলে লোকটাকে ঢিপ 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 করে মেরে চেম্বার থেকে তাড়াই। কি করি বলতো আমি, জীবনটা চালাই। সব শোনার পর একটু চা বিস্কুট খেলাম, যখন ফিরে আসছি তখন নিজের মধ্যে একটা ভীষণ গিল্ট ফিল কাজ করছিল। আমি নিজে না জানি কত ডাক্তারকে গিয়ে ওই ফুটফাট ফুটফাট শিরশির টনটন বন বন করে এসেছি, তাদের কী অবস্থা হয়েছিল।